নাটোরের নলডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে হিমেল হোসেন নামে এক স্কুল ছাত্রকে হাত মুখ বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। এ ঘটনায় হিমেলের দুই সহপাঠী সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম। নিহত হিমেল হোসেন পিপ্রল গ্রামের টিসিবি ডিলার ফারুক সর্দারের ছেলে। সে পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। গ্রেফতারকৃতরা হলেন একই এলাকার পার্থ, মেহেদি, সুজন ও শিমুল। এদের মধ্যে পার্থ ও মেহেদি নিহত হিমেলের সহপাঠী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে হিমেলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সহপাঠী পার্থ। এরপর থেকে নিখোঁজ ছিল হিমেল। এ ঘটনায় হিমেলের বাবা ফারুক সর্দার নলডাঙ্গা থানায় অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রাতেই পার্থকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর সহপাঠী মেহেদি এবং এলাকার সিনিয়র বন্ধু সুজন ও শিমুলকে আটক করে পুলিশ। পরে তাদের সাথে নিয়ে রাত 1:30টার দিকে পিপ্রল ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে পরিত্যক্ত ইউনিয়ন পরিষদের পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হিমেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।